যে বিষয়টি আজকে আলোচনা করতে চাই তা হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে ইমিগ্রেশন, এবং ইমিগ্রেশনকে নিয়ে আপনি জানেন ইটস এ ট্রাম্প কার্ড, পলিটিক্যাল ট্রাম্প কার্ড, যে রিপাবলিকান পার্টি বলুন আর ডেমোক্রেটিক পার্টি সবাই এই ট্রাম্প কার্ডকে ইউজ করে ভোটের সময় এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। এখন যে অবস্থা হয়েছে যে আপনার ভঙ্গুরতা একটা চরম পর্যায়ে চলে গিয়েছে, যে আর ইমিগ্রেন্ট আসছে বর্ডার দিয়ে প্রচুর লোকজন আসছে, এর মধ্যে অনেকেই আগের যারা আসছিল তারা তাদের অ্যাপ্লিকেশন পড়ে আছে এবং জনমত বিরূপ অবস্থার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এখন যারা ইমিগ্রেশন, যারা দেশে বিদেশ, যারা এখানে অ্যাপ্লিকেশন করেছেন, যারা বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লিকেশনের জন্য বসে আছেন, হোয়াট ইজ দেয়ার ফিউচার? হ্যাঁ, ইমিগ্রেশনের যে ব্যাপারটি, এটা যে এই অ্যাডমিনিস্ট্রেশন আসার প্রথম থেকেই প্রচুর ইনফ্লাক্স, যে কথাটা আপনি বললেন সেটা ঠিকই বলেছেন, যে প্রচুর মানুষ নন সিটিজেন যারা ভিসা ছাড়া বিভিন্ন এবং বর্ডার পোস্ট যেগুলো আছে ওগুলোর ছাড়া অন্যান্য জায়গা দিয়ে এখানে এসছে, এবং সেটা প্রচুর মানুষ এসছে এবং একটু অবাক করার মতো এরকম প্রচুর মানুষ এসছেন। তো এটা হয়তো তারা একটা ইন্ডিকেশন পেয়েছেন যে এখানে আসলে ভিতরে ঢুকতে দেওয়া হবে, থাকতে পারবো, কাজ করতে পারবো, বিশেষ করে ডেমোক্রেটরা পাওয়ারে আসলে এই ধরনের একটা সিচুয়েশন অনেকে ভাবে। তো যে জিনিসটা মানুষে জানে না, কারণ অন্যেরা এটাকে বিশেষ করে ফুলিয়ে ফাপিয়ে বলে, এবং ফুলিয়ে ফাপিয়ে বলার শব্দটা ব্যবহার, টার্মটা ব্যবহার করার আমার রিজন আছে, সেটি হচ্ছে যে এখানে বর্ডার পর্যন্ত আসা যায়, মানুষ আসতে চায়, মানুষ আমেরিকাতে আসতে চায়, যে কোনো দেশ থেকেই, যে কোনো ইভেন ক্যানাডা থেকেও মানুষ এখানে আসতে চায়, ইভেন ক্যানাডার সিটিজেনশিপ হলে তারপরে টিএন ভিসা এখানে কাজ করার জন্য, থাকার জন্য প্রচুর মানুষ এখানে তা করছে। কিন্তু কথাটা হচ্ছে আসলেই যে ভিতরে তারা ভিতরে দিয়ে দিচ্ছে তা না, ওখানে ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউর নামে, হ্যাঁ, এবং শক্ত একটা অবস্থান নিয়ে আছেন যারা সিবিপি কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশনে যারা আছেন, এবং তাদের ওখানে ইন্টারভিউ হয়, স্ক্রিনিং হয়, এবং যাদেরকে মনে করা হয় যে তাদের ক্রেডিবল ফিয়ারটা নাই তাদেরকে ভেতরে আসতে দেওয়া হয় না, এবং তখন হ্যাঁ ওদের একটা নামমাত্র প্রোটেকশন আছে। এই যে নেগেটিভ ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ, এটার ডিসিশনটা একজন জাজের কাছে যায়, এবং আজ পর্যন্ত মানে আমি খুঁজছি, এখনো আমি পাইনি, মানে বছরকে বছর ধরে, হ্যাঁ, যে মানে আমি পাইনি যে কোন জাজ ওই যে অফিসার যেই নেগেটিভ ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ মানে যে অ্যাডজুডিকেশন করলো তাকে ওভাররাইড করার। একটাই ঘর আছে, একটা ঘর না কিন্তু একটা ঘরেই তারা টিক মার্ক দেন, সেটা হচ্ছে অ্যাফার্মড, এবং এর পরে এর কোনো আপিল নাই, কিচ্ছু নেই। এভাবে করে বহু মানুষকে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এই এই হলো অবস্থা, এবং বা তাদের আর কোনো রিকোর্স নাই এই দেশে, সোজা কথা, কোনো রিকোর্স নাই, যদিও এইভাবে কেউ কেউ ভিতর দিয়ে ঢুকছে তাদের কোনো রিকোর্স নাই, গেল তো, কিন্তু তারপরও একটা বড় অংশ এই দেশে চলে আসছে ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ এই ধরনের কিছু নিয়ে। আপনাদের মনে আছে কিনা, এরও আগের মানে ট্রাম্প সাহেবের সময় না, তারও আগে প্রেসিডেন্ট ওবামা সময় বেশ কিছু আন্ডার এই ছেলে পেটে, হ্যাঁ, ছেলে মেয়ে এরকম এসেছিল, শিশুরা যারা 21-এর নিচে আনএকম্পেন্ডেড। এবং যে জিনিসটা আমি বলতে চাই, আপনি যেহেতু বললেন যে এটার ইফেক্টটা কিরকম হচ্ছে, এই যে ইমিগ্রেশন কোর্টে রেগুলার রিমুভাল প্রসিডিংস হয়, যেটা জেনারিক টার্ম হচ্ছে ডিপোর্টেশন, সেগুলো সব বন্ধ করে দিল, দিয়ে ওই যে কেসগুলো ওগুলো তখন অ্যাডজুডিকেট করতে থাকলো, যার ফলে যাদের কেসগুলো ইমিগ্রেশন প্রসেসিং এ ছিল কোর্টে, আমি আরো বিভিন্ন অবস্থানে বলবো কিন্তু কোর্টেরটা বলছি, এগুলো সব মাসের পর মাস, বছরকে বছর এগুলা কি বলবো পেন্ডিং করে রেখে দেওয়া হয়েছে, কোনো কোর্ট ডেট ছিল না, এরকম হয়েছে, এবং এটা এখনো হচ্ছে। কেমন হচ্ছে, আগে আমরা মাস্টার হিয়ারিং করতাম, সে মাস্টার হিয়ারিং ম্যাক্সিমাম ক্যান্সেল করে দিচ্ছে, দিয়ে অ্যাটর্নিদের মাধ্যমে ওই কি যেন বলে যে ইন রাইডিং একটা মানে প্রিডিং এর ব্যবস্থা করে, তারপরে যেটা আগে হতো মাস্টার হিয়ারিং করে ওখানেই অ্যাটর্নিদের পছন্দ মতো একটা ডেটে তারা ডেট দিয়ে দিত ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর জন্য, ওই জিনিসটা এখন আর নাই,
ওটা করে তারা ওই বললো যে কিউতে ফেলে দিল ইন্ডিভিজুয়াল হিয়ারিং এ, তারপরে এরকম মাসের পর মাস বছরের পর বছর এরকম এটা অপেক্ষার মধ্যে চলে গেল। তো এটা হচ্ছে এই কারণে আমাদের যে হোমল্যান্ড সিকিউরিটির বাজেট, দিস ইজ দ্য লাস্ট থিং ইন দেয়ার মাইন্ড, ইমিগ্রেশন। হ্যাঁ, তো বা ওভারঅল ন্যাশনাল পলিসি এন্ড এটসেট্রার মধ্যে ইমিগ্রেশন হচ্ছে লাস্ট থিং ইন দেয়ার মাইন্ড। এমনকি আপনার আপনার তো পুরো আমেরিকা এবং বিশ্বব্যাপী এই প্রতিষ্ঠান, কিন্তু কথাটা হচ্ছে যে আপনার পাশেই যেখানে আপনার অফিস তার পাশেই যে নিউ জার্সিতে যে একজন প্রমিনেন্ট প্রমিনেন্ট সিনেটর, হ্যাঁ সিনেটর মেনেন্ডেজ, উনি এটার এই কমিটির প্রধান, ইমিগ্রেশন যে সংস্কারের জন্য করা হয়েছে কমিটি করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার মনে হয় না টাইম টেলিভিশন একটা নিউজ করতে পেরেছে যেখানে কোনো পজিটিভ বা কোনো অ্যাক্টিভ কোনো নাড়াচাড়া আছে। সোজা কথা, কোনো নাড়াচাড়াই নেই, এই অবস্থা। তো যাই হোক, জি বলেন, বলছি কোন নাড়াচাড়া নেই, একদম মানে পিছিয়ে যাচ্ছে দিনে দিনে আরো। জি, তো যার ফলে হয়েছে কি, আমাদের বাজেট নেই, আমাদের না সরি আমার তো নাই অবশ্য, যারা গভর্নমেন্টের এই ডিপার্টমেন্ট আছে তাদের কোনো বাজেট নেই, এক্সট্রা অফিসার নেই, আর একটা টার্ম ব্যবহার করা হয় ডিটেইলস, তখন বিভিন্ন অন্য ডিপার্টমেন্ট থেকে লোক এনে অন্য একটা ডিপার্টমেন্টে দেওয়া হয় আপাতত কাজ চালানোর জন্য। তো এই যে মানে প্রচুর মানুষ আসছে বর্ডার পেট্রোলে, বর্ডার সিকিউরিটিতে লোক নেই তাদেরকে প্রসেস করার, যার ফলে অন্যখান থেকে এখানে, যার ফলে দেখবেন 2015 সালে অ্যাপ্লাই করেছে অ্যাসাইলামের জন্য ওই কাজ ওইগুলো প্রসেস করার মতো লোক নেই। একমাত্র আমি যখন লসুট করি তখন 2014 সালে যিনি অ্যাপ্লাই করেছেন তার এখনো আপনার হিয়ারিং, সে ফাইনাল হিয়ারিং হয় নাই। সো আচ্ছা, অলমোস্ট তো ফলে আপনি না সঞ্চালক মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি উইথ ডিউ রেসপেক্ট, যে ওটা তো আপনি বললেন ফাইনাল হিয়ারিং মানে অলরেডি কোর্টে গেছে, তার আগে ইন্টারভিউ হয়েছে, সেটারও একটা কথা, তাদের বেসিক যে প্রথমে ইউএসসিএস অফিসারের কাছে ইন্টারভিউ সেটাই হয় নাই। আচ্ছা, এবং আমি কোন অবস্থাতে আমার এই দুঃসাহস নেই এই ধরনের একটি ইনস্টিটিউশনে এরকমের দর্শকদের সামনে বসে কোন অবস্থাতে ভুল তথ্য দেওয়ার, এই দৃষ্টতা আমার নেই, যেন নাও থাকে আর কি। আমি শিওর টাইম টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টলি আমার এই বক্তব্যকে যাচাই বাছাই করে নেবেন পরবর্তীকালে। তো যাই হোক, তো এই যে অবস্থা, এবং আমি তাদের জন্য সু করি 15 সালে। তো এই যে একটা অবস্থা, এটা কেন হচ্ছে, যেখানে দেড় মাসের মধ্যে ইন্টারভিউ হওয়ার কথা, দেড় মাস মানে 6 সপ্তাহ, এটা হচ্ছে এই কারণে, এই যে অ্যাসাইলাম অফিসারদেরকে ইন ডিটেল নিয়ে বর্ডারে ওই যে ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ, ওইটা অ্যাসাইলাম ইন্টারভিউর মতো ওই কাজে লাগানো হচ্ছে। হ্যাঁ, তো ফলে বা জাজদেরকে বর্ডারে পাঠানো হচ্ছে ইন ডিটেল, তারা তো নিউ ইয়র্কের জাজ কিন্তু কাজ করতেছে ওখানে, হয়তো বসেও আছে নিউ ইয়র্কে, কিন্তু নিউ ইয়র্কের কোর্টের কেস করতে পারতেছে না। তো এইভাবে করে এইটা হচ্ছে একটা ধাপ। তারপর আপনি জানেন, আপনি মানে আমাদের থেকে আপনি আরো বেশি মানুষ দেখেন, পরিচয় হয়, যোগাযোগ হয়, যে যারা কনস্যুলার প্রসেসিং এ আছে, একটা কথা শোনা যেত কত অনেক বছর লাগে ভাই বোন অ্যাপ্লাই করলে, 12 বছর শোনা যেত, আজকে সেটা 16 বছর। কিন্তু সেই 16 বছরও আপনি ডকুমেন্ট গুলা সব ক্লিয়ার করে, আপনি ডকুমেন্টারি কোয়ালিফাইড এটা করে, আপনি কিছু লাভ লেটার পান মাঝে মাঝে ইমেইলে, লাভ লেটার আপনার সব ঠিক আছে, শীঘ্রই জানানো হইবে ইত্যাদি। হ্যাঁ, এগুলোকে আমি লাভ লেটার ছাড়া কিছু বলি না। হ্যাঁ, তারপরেও দেখা যাচ্ছে 3 বছর ধরে 2020 সালে রেডি হয়ে আছে, এখন পর্যন্ত দেশের মানুষ বসে আছে, ভাই বোধ আমাদের জন্য কিছু করলো না, বোন বোধ আমাদের জন্য কিছু করলো না। হ্যাঁ, এদিকে যে এই ভাই বোনরা বসে আছে, কবে মা আসবে, কবে ভাই আসবে, ছোট বোনটা আসবে, পিঠা খাওয়াবে ইত্যাদি, টাইম স্কয়ারে নিয়ে যাব, তারা উকিলকে বক্তৃতা বক্তৃ শেষ করে ফেলতেছে। হ্যাঁ, বিভিন্ন মুরব্বী মানুষরা আছে, জ্ঞানী মানুষরা বিভিন্ন কমিটিতে তারা হেল্প করে থাকেন, তাদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন যে কি করা যায় এই ধরনের। আজকেও একজন ডাক্তার ভদ্রমহিলার থেকে বকা খেলাম ক্যালিফোর্নিয়াতে, কারণ আমি কিছু করতে পারছি না, কারণ দেরি হচ্ছে। তো এই যে অবস্থাটা, হ্যাঁ, তো এগুলা আপনি যেটা জিজ্ঞেস করলেন, যেটার প্রতিক্রিয়াটা কি হচ্ছে, যথাযথ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, যারা এখানে বসে গ্রিন কার্ড করবে, কনস্যুলার প্রসেসিং বাংলাদেশ থেকে আসতে চাবে বা অন্যান্য দেশ থেকে, তারপরে এই যে বর্ডার এই করার কারণে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে এই ইন্টারভিউ হচ্ছে না গত 5-8 বছর ধরে, তারপরে তো হচ্ছে এই যে কোর্টে গেলে সেখানে জাস্ট কিউতে ফেলে বসিয়ে রাখছে এখন পর্যন্ত ডেটটা। আমি সেদিন কোর্টকে সু করলাম,
হ্যাঁ, কোর্ট কেসও করেছি পর্যন্ত, কারণ আমার দায় দায়িত্ব হচ্ছে ক্লায়েন্টের প্রতি, ওই কোর্টের প্রতি না, বা অন্য উকিলের কাছে না। কোনো উকিল যদি ভুল করে আমি সেখানে সু করি, এটাকে বলল লোজারা মোশন বলে। যাই হোক, তো এখন কথাটা হচ্ছে, কারণ আমরা উকিল হয়েছি এখানে ভিক্ষা চাওয়ার জন্য না, সোজা কথা। তো আপনার যে কথাটা বলছেন, হ্যাঁ, এটার আবার অন্য একটা সাইডও আছে, কারণ পলিসি মেকারদেরকে অন্যান্যদের নাগরিকদের অন্যান্য অধিকার এবং তাদের প্রতি একটা দায়িত্ব আছে, সেখানেও একটা যে তারা আসার ফলে যে একটা সামাজিক, আমি ওই জাতীয় ব্যাপারগুলোর মধ্যে যেতে চাচ্ছি না। আমি শুধু ইমিগ্রেশনের যে ব্যাপার বা লিগাল যে সমস্ত প্রবলেম এবং খুব ন্যাচারাল ওইদিকে থাকতে যাচ্ছি, এবং খুব ন্যাচারাল আরেকটা প্রবলেম হচ্ছে ক্রাইম। হ্যাঁ, যখন এই ধরনের ইনফ্লাক্স হয়, এই ধরনের বিভিন্ন সমস্যা হয়, তাদের ঠিক মতো থাকা পড়ার ব্যবস্থা নাই, অর্থের অভাব আছে, এর ফলে আনএমপ্লয়মেন্ট বাড়তেছে, সেটা দুই দিক থেকেই হচ্ছে, এবং যার ফলে খুব ন্যাচারাল যেটা সেটা হচ্ছে ক্রাইম বাড়ার কথা। এটা অন্যরা যারা এই সাইডে আছেন তারা ভালো বলতে পারবেন হয়তো, কিন্তু আমি শুধু বলবো এটা না, এটা ন্যাচারাল নেগেটিভ ইফেক্ট হচ্ছে এই জাতীয় ব্যাপার। আর সোশ্যাল, এই যে সমস্ত কারণে, এই যে দেশে একজন স্ত্রী বসে আছেন কি স্বামী বসে আছেন, তার স্পাউস এখান থেকে থেকে নিয়ে আসবেন, বছরের পর বছর অপেক্ষা করতেছেন, এটার কি কোনো ক্ষতিকারক প্রভাব নাই? যে মা চলে আসতে বাধ্য হলেন, তার একটা টিনেজ একটা মেয়ে দেশে রেখে, টিনেজ না, একুশের মাত্র, একুশের মাত্র একটু উপরে, আর 18 বছর 14 বছর কোনো পার্থক্য আছে? এই একটা মেয়েকে রেখে যে এখানে চলে আসলেন, সেই বাচ্চাটার কি হবে, সেই ছেলেটার কি হবে? এইভাবে করে ফ্যামিলি টু ফ্যামিলি বিভিন্ন রকমের ধ্বংসের পথে চলে যাচ্ছে, বিভিন্ন ভাঙন সৃষ্টি হচ্ছে। তো এগুলা খুব দুঃখজনক, কিন্তু আশার কথা হচ্ছে তারপরও আমরা হাসি, তারপর আমরা গল্প করি, তারপর আমরা আশায় বুক বাঁধি। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।